হায় দর্শক, আমি এ আলী, আপনি দেখছেন ইউটিউব বাংলা 10। চলুন আগে বাড়া যাক। ভারতের অবস্থা এতটাই ভালো, মানুষ প্রচুর সুখ শান্তিতে আসে, খালি দিনরাত কাঁদছে, মানুষ খালি দিনরাত চোখের পানি ফেলছে। বুঝতে পাচ্ছেন ভারতের মানুষ কতটা শান্তিতে আছে? একটা ব্যাংকে যে টাকাটা আছে, টাকাটা কার? আপনার টাকা? না তৃণমূলের টাকা, না কংগ্রেসের টাকা, না বিজেপির টাকা, না নরেন্দ্র মোদীর টাকা। আপনার অ্যাকাউন্টে যেটা আছে, ওই টাকাটা আপনার মেহনতের টাকা, আপনার কষ্টের টাকা। ওই টাকাটার ওপরে আপনার জীবিকা নির্বাহ করছে। আপনি অনেক কিছু ভেবে রেখেছেন যে ব্যাংকে আমার যেই টাকাটা আছে সেই টাকাটায় আমি ঘর করব, বাড়ি করব, গাড়ি কিনব, আমার পরিবারকে দেখব, আমার ফ্যামিলিকে দেখব। কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতে যে ওই টাকাটার প্রতি আপনি তুলতে পারবেন কি ওই টাকাটা ব্যাংক থেকে এখন সন্দেহ আছে। দেশের অবস্থা এতটাই খারাপ, মানুষ জোর হাত করে কাঁদছে নিজের টাকার জন্য। দেখুন সেই ছোট্ট একটা ভিডিও, আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আরে পাখন্ড কে ঢং, তো ঢোঙ্গি তো হই হ্যাঁ আরে লোক ক্যা হ্যাঁ, ভগবা কপড়া পহন করকে, ভগবা কপড়ে কা বড়া সম্মান হ্যায় হামারে ইয়হাঁ, লেকিন আজ কি তারিখ মে ভগবা কপড়া বেশরমি কি হদ্দতা তক গুজর রহা হ্যায়, ক্যা কাহা যায়, বহুত ব্যথিত হ্যায় মন, বহুত ব্যথিত হ্যায় মন। চিন্ময়ানন্দ জি উনকে মডেল হ্যায়, তেল মালিশ করবা রহে হ্যায় আজ কি তারিখ মে ভি অস্পতাল মে বৈঠ করকে। আব তো পরেশানি কি হালত ইয়ে হ্যায় কি ব্যাংকো মে ভি আব আপকা পয়সা সুরক্ষিত নাই হ্যায়, জনতা সড়কিয়া পে ইন্তজার কর রহি ইনকা, উতনা আওয়ে আপনা লবদা লেকে ইন্তজার কর রহি ইনকা, আওয়ে ময়দান মে তব ইনকো পতা চলেগা। मेरे पास एक भी प्रॉपर्टी नहीं, मैं रेंट पे रहता हूँ, मैं 10 साल से मुंबई में रह रहा हूँ, पाई पाई करके मैंने जमा किया था, मैं पहला घर इस नवरात्रि में लेने जा रहा था। मोदी जी प्लीज़ कृपा कीजिए, आपका बहुत हो चुका, आप जो है गरीबों के ऊपर बार बार वार कर रहे हो, इतनी बार वार कर रहे हो कि गरीबों को जीने नहीं देना चाहते हो। आप किसको, किसकी सरकार चला रहे हो, किसके लिए आए हो? हमने सोचा था, मैं आपका इतना बड़ा फॉलोअर था, आप मेरे फेसबुक पर जा सकते हो, आप कहीं भी जा सकते हो, किससे भी पूछ सकते हो। मैं एक कट्टर मोदी पाद हूँ, लेकिन आज मैं रो रहा हूँ और मैं सभी मोदी भक्तों को बोलता हूँ कि अंधे भक्तों, आप लोग एक दिन कुएं में जाओगे। ভিডিও দেখে আপনি কি বুঝলেন ভারতের মানুষ কতটা শান্তিতে আছে একটু বলুন। আজ নিজের টাকার জন্য কান্দে হচ্ছে, কালকে কিসের জন্য মানুষ কাঁদবে? আজ 5-6 বছর মানুষকে রোডে নামিয়ে দিয়েছে, লাইনে নামিয়ে দিয়েছে। আমি কোনো পার্টি করি না, মানুষ যে কষ্টের মধ্যে রয়েছে এই কষ্টের কথা একবার ভাবুন। কেন দেশের টাকার দাম কমে যাচ্ছে? সাধারণ মানুষ কেন না খেয়ে মরছে? বেরোজগার হয়ে যাচ্ছে। এই যেমন আমার একটা কারবার আছে, আজ নোটবন্দি হওয়ার পর থেকে, জিএসটি হওয়ার পর থেকে আজ কারবারে কাস্টমার নাই, আমার নয়, ভারতের প্রত্যেক দোকানদারের একই অবস্থা। রোজগারের কথা ভাবুন, মানুষের ভালোর জন্য ভাবুন। বন্ধু আপনার মতামত কি কমেন্ট অবশ্যই করবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অপরের কাছে পৌঁছে দেবেন। আজকের ভিডিও এতটাই, আসসালামু আলাইকুম।